সারা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় এবছর উচ্চ মাধ্যমিকে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। জেলায় এবছর মোট 27,299 জন পরীক্ষার্থী রয়েছে। রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় এবছর উচ্চ মাধ্যমিকে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। জেলায় এবছর মোট 27,299 জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র সংখ্যা 12,109 জন এবং ছাত্রীর সংখ্যা 15,190। মোট পরীক্ষার কেন্দ্র 101টি, এর মধ্যে 14টি পরীক্ষা কেন্দ্র স্থগিত রয়েছে। এই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিডিও ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে বলে কাউন্সিল সূত্রের খবর। এছাড়াও মোবাইল ও হ্যান্ড স্ক্যানার ব্যবস্থাও করা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে। কুচবিহার ডিস্ট্রিক্টে 27,299 জন স্টুডেন্ট টোটাল পরীক্ষা দিচ্ছে 101টা ভেনুতে। এর মধ্যে সেন্টার আছে 24টা আর সাব ভেনু 77, টোটাল 101। আর সেন্টার এগুলো ভেনু আর গার্লস আছে, গার্লস স্টুডেন্টের সংখ্যা বেশি আছে। গার্লস স্টুডেন্ট আছে 15,190 জন আর বয়েজ স্টুডেন্ট আছে 12,109 জন। এই টোটাল 27,299 জন। এইবার পরীক্ষা তো স্ট্রিক্ট যে নিয়ম গতবার ফলো হয়েছিল একই আছে, ইনভিজিলেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আছে। আর স্টুডেন্টরা যেটা খুব মানে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বা বৈদ্যুতিন মাধ্যমের মধ্যে প্রচারিত হওয়া দরকার, যেটা যে অভিভাবকরা কিন্তু স্কুল কম্পাউন্ডে ঢুকতে পারবে না পরীক্ষার সময়, এবং কোনো ধরনের মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। সেটা শিক্ষক এবং মানে ক্যান্ডিডেট যারা তাদের উভয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আর যেটা বললাম যে মাধ্যমিকের সময় দেখা গিয়েছে কোশ্চেন একটা ফ্লাশ হয়েছে, সেই জায়গাটা দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা কোথায় কোথায় করা হবে বা কী রয়েছে পদ্ধতি? কোচবিহার জেলায় 14টি সেন্সিটিভ ভেনু আছে গোটা জেলার মধ্যে। সেই সেন্সিটিভ ভেনুগুলোতে প্রত্যেকটাতেই ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখা হয়েছে। তারপরে অতিরিক্ত সতর্কতা হিসেবে মোবাইল স্ক্যানার ব্যবহার হবে বিভিন্ন ভেনুতে, এটা প্রয়োজন অনুযায়ী এই স্ক্যানারগুলো ব্যবহার করা হবে।